আমাদের অনেক সৌভাগ্য আমরা চন্দ্রবিন্দুর মতো গ্রুপকে আমাদের ক্যানবেরার গ্রামে পেয়েছি, আর আমাদের নিজেদের মধ্যে কয়েকদিনের জন্য পেলাম, খুবই ভালো লাগছে। আমাদের উৎসব পত্রিকার জন্য আমরা জাস্ট একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি, আর ওরা খুবই সৌভাগ্য ওনারা রাজি হয়েছেন ইন্টারভিউটি দিতে। তা আমি শুরু করব, দেরি না করে আমি শুরু করছি। প্রথমে অনিন্দ, ওনার পরিচিতির খুব একটা দরকার নেই, উনি চিত্র পরিচালক, গায়ক, সাহিত্যিক, সব মানে যাকে বলে অল ইন ওয়ান, সুরকার, গীতিকার, সুরকার, অভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার। আপনি তো ইন্ট্রোডিউস হন, আমি তো ঠিক আছে। আর চন্দ্রিল মানে বেসিক্যালি ওনাকে মানে পরিচয় দিই, উনি একেবারে সুপারস্টার এখন এই মুহূর্তে। ওনার হিট তো বোধহয় মিলিয়ন টিলিয়ন হিট হয়, আমি যতদূর জানি ইউটিউব হিট, সেন্সেশন। ওনার পরিচয় মানে দেওয়া মানে হচ্ছে যে গঙ্গা জলে গঙ্গা পুজো। যাই হোক, আমি শুরু করছি প্রথম প্রশ্ন। আচ্ছা, অস্ট্রেলিয়া সফর কেমন লাগলো অল্প কথায়? আর একটা যা বলছি, ইউরোপ আমেরিকার সঙ্গে দেশটা কি কোনো তফাৎ দেখলে? ইউরোপ আমি খুব একটা যাইনি, আমেরিকায় অনেকবার সফর চন্দ্রবিন্দু করেছে, আমি মাঝে মধ্যে গেছি। তার সঙ্গে মূল যে তফাৎ আমার মনে হয়, দেখতে শুনতে একই রকম প্রায়, খুব একটা দোকান টোকানও একই রকম, কিন্তু মনে হয় যেন এই এই দেশটার মধ্যে একটু লেট ব্যাক অ্যাটিটিউড আছে। আমেরিকায় বোধ হয় একটা তাড়না আছে যে প্রতিটি মুহূর্তকেই খাটিয়ে নিয়ে ঠিকঠাক নিংড়ে নেওয়ার একটা তাড়না থাকে আর কি, যে এটাকে আমাকে জীবনটা কাজ করতে হবে, আমি যেন প্রতিটি মুহূর্ত, সেটা খুব ভালো যে আমি কোনো সময় যেন নষ্ট না করি, এরকম একটা ব্যাপার ওদের আছে। সেইটা এখানে কিছুটা কম বলে মনে হলো, এমন নয় যে খুব মানুষজন দেখেছি এবং এখনই আমার বিচার করার অধিকার জন্মে গেছে যে আমেরিকা এই আর অস্ট্রেলিয়া সেই, কিন্তু মনে হলো যেন এখানে অতটাও তাড়া লোকের নেই, সেই দিক থেকে একটু বেশি ভালো লেগেছে। আর একটা কথা যেটা আমার মনে হয়েছে যে এই যে দক্ষিণ গোলার্ধে আমরা এলাম গান গাইতে, তো এই দিকটা রকম সকম তো একদম আলাদা, মানে প্রকৃতির দিক থেকে কিছুটা, মানে সত্যি মানে জীব জগৎটা একদম আলাদা, যে ধরনের পাখি বা যে ধরনের আমি বলছি যে কোয়ালা থেকে শুরু করে ক্যাঙ্গারু যা দেখছি, এ তো আর অন্য কোথাও সত্যি পাওয়া যায় না। সেটা ছাড়াও যেটা আর একটা আমার মনে হচ্ছে, যেখানকার ক্লাইমেটটা একদম আলাদা, তো ওই যে ডাউন আন্ডার বলে, মানে সেখানে সত্যি মানে সূর্যকে আমরা দেখি না মাথার ওপর জল জল করতে, একটা অন্যরকমের আকাশ। মিল আছে অন্যান্য অনেক জায়গার সাথে, কিন্তু অমিলও আছে প্রচুর। এখানে শীত গ্রীষ্ম আলাদা আলাদা সময় আসে, ফলে দেশটার আমি বলছি এই যে আশ্চর্য ব্যাপারটা, সেটা কিন্তু প্রথম আমরা চাক্ষুষ করছি, তো গান গাওয়ার সাথে সেটা আমাদের উপরি পাওনা যে অস্ট্রেলিয়াকে এইভাবে আমরা এক্সপ্লোর করতে পারছি। পরের প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে খুব একটু একটু ব্যক্তিগত হতে পারে তোমাদের ব্যান্ডের পক্ষে, আজকের এই উত্তাল দুনিয়ায় শিল্পীদের, বিশেষ করে যারা তোমাদের মধ্যে জীবনমুখী, কিছুটা জীবনমুখী গান গাও, তাদের ভূমিকা কী? তারা কি তোমাদের নিজেদের কী মনে করো, তোমরা কিছু মানে পরিবর্তন আনতে চাও বা আনতে পারবে বলে মনে করো? এটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত নিলে ভালো আমার। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, এগুলো আমার মনে হয় না পরিবর্তন আনতে পারবো। তার কারণ শিল্প যে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এই বিশ্বাসটাই মানুষের আস্তে আস্তে চলে যেতে বসেছে। তারপর তো আলাদা করে যে কতটা মানে সত্যি একটা শিল্প মানুষকে কতটা বদলে দিতে পারে, ব্যক্তিগত স্তরে আমার মনে হয় যে ব্যক্তিগত অনুভূতির জায়গায় কিছুটা আমরা হয়তো প্রভাব ফেলতে পারি, সেইটুকুই মানে আমাদের চেষ্টা। আর আরেকটা কথা মানে বলতে পারি যে আমাদের গানের ক্ষেত্রে আমরা কোনো সময় আমাদের গানের শেষে এই অংশটুকু দাগিয়ে দেওয়ার চেষ্টা করিনি যে আমরা একটা বড় সমাজ বিপ্লব ঘটাতে চাই, এটা আমাদের গানে কোথাও ছিল না। যেটুকু আমরা করেছি আমার মতে, আমাদের গান যা রয়েছে সেখানে একটা সোশ্যাল স্কেচ আছে, তো এই সামাজিক চিত্রটা আমাদের গানে একটা সময়ের ফুটে রয়েছে। কেউ যদি ফিরে কখনো দেখে আমাদের গানগুলোকে, তাহলে সত্যি এই 90 বা 2000 পরবর্তী সময়ে যে সময়টা রয়েছে সেই সময়টার একটা চেহারা হয়তো সে দেখলে দেখতে পায়। একটা ব্যাপার সেটা একটু ওই আলোচনা করছিলাম যে তোমাদের কিছু গানের কথা মানে ইনএডভার্টেন্টলি আমাদের জার্গনের মানে অঙ্গ হয়ে গেছে, সেটা মানে কিভাবে হলো? যে তুমি বলছো তোমাদের যে খুব একটা গানগুলো জনপ্রিয় হলো বলে, কিন্তু
ধরুন আপনি যেটা জিজ্ঞেস করছেন যেটা ও বললো আর কি, যে একটা কোনো একটা সময়ে একটা ছাপ রেখে যাওয়া, সেটা শুধুমাত্র কতগুলো লাইন কতগুলো লোক কোট করছে বা বিজ্ঞাপনেও ব্যবহৃত হচ্ছে তাই দিয়ে তো বিচার হয় না। মানে এটা কি সময়টাকে কোনো এরকমভাবে প্রভাবিত করতে পারলো যে কিছু লোক গানটা শুনে ভাবলো আচ্ছা এইভাবে চলা উচিত? ওই রকম মিশানও আমাদের গানের নেই, ওরকম মিশান যে গানের থাকলে তাতে খুব সুবিধে হয় সেই বিশ্বাসও আমাদের গানের নেই। এবং আমাদের ধারণা আমাদের গান থেকে কিছু লোক আনন্দ পেতে পারে বা কিছু লোক দুঃখ পেতে পারে। আপনি বলতে পারেন সেটা ও যেটা বললো যে একটা ব্যক্তিগত স্তরে একটা লোক আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় বসে আছে, ভিনদেশি তারা গানটা শুনে তার ফেলে আসা দিন বা ফেলে আসা প্রেমিকা বা কোনো এক বান্ধবীর জন্য খুব মন কেমন করলো, সেই মন কেমনের একটা দাম আছে। সে মন কেমনটা খুব প্রকৃত অকৃত্রিম মন কেমন, এবং সেই দিন তার যে দুঃখ হলো বা দুঃখ ভোলার জন্য সে গানটাকে ব্যবহার করলো, খুবই ভালো হয়। কিন্তু সত্যি সত্যি একটা 5 মিনিটের উদ্দীপনা বা 10 মিনিটের মন খারাপ এই দিয়ে তো একটা বদলকে মানে তোমরা সক্রিয়ভাবে চেষ্টা করোনি সেটা ভালো না, সক্রিয়ভাবে চেষ্টা করিনি। তার প্রধান কারণ হচ্ছে আমাদের গান আপনি শুনলেই দেখবেন যে আমাদের কোনো গানেই একটা বড় উপদেশ বা একটা কোনো নির্দিষ্ট মূল্যবোধকে খুব বড় বলে ঘোষণা করা বা বলা যে তুমি এরমভাবে জীবনযাপন করছো সেটা করো না, এরম নেই। হয়তো ব্যঙ্গ করা আছে, একটা নির্দিষ্ট জিনিসকে ব্যঙ্গ করা মানে বলা যে ওটা ভালো না, তাহলে এরকমটা ভালো সেটা বলা আছে। কিন্তু সেই বলাটা লঘু মেজাজে বলার মধ্যে একটা সমালোচনা আছে বটে, কিন্তু তার মধ্যে দিয়ে তাহলে এই জীবনটা শ্রেয় ফল তো তুমি তাই সেদিকে যাও। মানে ওইটা যে বলছে আমাদের কোনো গুরু বচন নেই, ওটাই করো, দিক নির্দেশ করছে এটা তোমাদের মধ্যে। আমি যেটা বলছি যে তোমাদের ইন্টেনশনাল নেই, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি যে তোমাদের ওই যে গানটা বাঙালিদের বাঙালি অন্য প্রদেশের লোকের প্রতি সেরকম একটা উন্নাসিকতাটা পরের প্রজন্মে দেখছি না। এটা কি তোমার মনে এই তোমাদের গানটার মাধ্যমে কিছুটা মানে অন্য অনেক কারণ আছে? মানে বেসিক্যালি ফ্র্যাঙ্কলি এটা বলছেন খুব ভালো লাগছে, কিন্তু আমি মনে করি না। আমি একটা জায়গায় যেটা সিদ্ধার্থটা বলছেন আপনি যে এই যে মানে জার্গনের মধ্যে ঢুকছে বা ঢুকেছে, সত্যি ঢুকেছে কিনা আমরা জানি না। কিছু কিছু ক্ষেত্রে দেখি যে কেউ কেউ ব্যবহার করে ফেলছে আমাদের খবর কাগজের হেডিং এর ক্ষেত্রে সুবিধে হচ্ছে। তো মানে যে কোনো গানের লাইন হোক বা সিনেমার নাম হোক, সেটা ব্যঙ্গার্থেই হোক বা সদর্থেই হোক, যদি সেটা সত্যি প্রবাদের সঙ্গে কোনোভাবে যায়, সেটা বাবা কেন চাকর আমরা ব্যবহার করি, সেটা একটা ছবির নাম ভুলে গিয়ে প্রায় সেরকমভাবেই হয়তো কেউ দুধ না খেলে বলছে কি অন্য কিছু একটা বলছে, তাতে যে প্রবাদগুলোর সাথে সাথে তো সত্যি সত্যি কিছুটা মানে একটা মানে টিকে যাওয়ার ব্যাপার আছে। হয়তো গান মানে ওই লাইনগুলো উতরে যেতে পারে, যেভাবে ঈশ্বর গুপ্ত উতরে গেছিলেন একটা সময়, আমরা হয়তো উতরে যেতে পারি, গেলেও যেতে পারি। যাই হোক, আমার মধ্যে তোমাদের বিনয়ের কথা, যাই হোক, আমি পুরো পরের প্রশ্নে উঠতে যাচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে যে মানে শুধু গান ভালোবাসলে বেশি গাইলে তো পেট চলবে না। তা তোমরা একটা লেভেলে উঠে গেছো, মানে তোমাদের পেট চালাতে পারছো গান গিয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা গানকে জীবিকা করতে চায়, যারা এখন পর্যন্ত তোমাদের লেভেলে পৌঁছয়নি, তাদের জন্য আজকের এই মারদাঙ্গা দুনিয়া তোমার কি উপদেশ? আমার উপদেশ হচ্ছে গান করো না। মানে তার প্রধান কারণ হচ্ছে আপনি যে বলছেন আমরাও কিন্তু গান গেয়েই যে পেট চালাতে, আমরা শুধুমাত্র গান গিয়ে কিন্তু এই গানটা পেট চালাই। আমরা প্রায় প্রত্যেকে চাকরি করি, হ্যাঁ, কেউ ব্যবসা করে, এবার গানটাও আমরা করি। কিন্তু কেউ যদি শুধুমাত্র গান গেয়ে আজকের বাংলায়, এখন হিন্দিতে সে করতে পারে, কারণ হিন্দি গানটা অনেক দূর যায়। যে লোকটার মাতৃভাষা হিন্দি নয় সেও তো হিন্দি গান শোনে, কিন্তু যে লোকটার মাতৃভাষা বাংলা নয় সে লোকটা বাংলা গান সাধারণত শোনে না। এবার সেক্ষেত্রে বাংলা গান যারা গায় তাদেরও দায় থাকতে পারে, তোমরা তোমাদের বাজনাটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারোনি যে সকলেই সঙ্গীত হিসেবেই সেটাকে নিচ্ছে, আমাদেরও হয়তো দায় আছে। উল্টো দিকেও হতে পারে যে একটা আঞ্চলিক ভাষাকে অত দূর গ্রহণযোগ্য বলে কেউ মনে করেন না। যে যে কোনো কারণেই হোক না কেন, শুধুমাত্র বাংলা গান গিয়ে পেট চালাবো এই প্রতিজ্ঞা যদি কেউ করে, হয় তার পেটটা চলবে না, হয় তার গানটা হবে না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা বেশি। তবে এটাই আমি ওর সাথে একটু মানে আমার একটা অন্য মত আছে, অন্য মত আছে এই কারণে, সেটা হচ্ছে যে প্রথমত যে লোক ঠিক করবে যে সে একটা মানে এরকম একটা পাগলামোর একটা ধরনের পাগলামো মাথার মধ্যে তো কাজ করে, নইলে এই ধরনের কাজে কেউ চট করে আসতে চায় না। এমন অনেক লোককে দেখেছি ডাক্তারি ছেড়ে ইঞ্জিনিয়ারিং ছেড়ে এসে গানে যোগ দিচ্ছে, ফলে তারপর সে যোগ দেওয়ার পর যখন সে নাম করে যাচ্ছে, তখন তাকে কৌশল করতে হচ্ছে সে কী করে এটাকে টিকিয়ে রাখবে।
আরো কিছু হিট যদি সে দিতে পারে, আরো কোনোভাবে যদি তাকে কোনোভাবে অর্থ উপার্জন সে করতে পারে, তো এই কৌশলটা করে, আমি কৌশল মানে এটা খারাপ অর্থে আমি বলছি না, কিন্তু আমি বলছি যারা নতুনরা আসছে তারা কিন্তু অনেক স্মার্ট জেনারেশন আমাদের থেকে, ফলে আমাদের ছিল দল বেঁধে হই হই করে এদিক ওদিক যাচ্ছিস, আমরা যে রোজগারটা করতে পারিনি আমাদেরই ব্যর্থতা, কিন্তু আমরা টিকে যেতে পেরেছি অনেকগুলো দিন, ফলে অনেকগুলো দিন ব্যাংকে টাকা থাকলে যেরকম একটু সুদ পাওয়া যায় আমরা সেটা পাচ্ছি। নতুন যারা আসছে তাদের সাথে কিন্তু আমি বলছি এই বাংলা রিজিওনাল ভাষা হলেও তার কিন্তু একটা প্রভাব বা প্রকোপ অনেক দূর আছে, যে অর্থটা আমরা হয়তো দেখতে পারিনি গান গিয়ে, তার কিন্তু আমি বলছি ভবিষ্যতে তাদের প্রভূত সম্ভাবনা আছে। আজকের দিনে যদি যদি আমরা শিল্পর দিকে তাকিয়ে দেখি, সিনেমাই হোক বা যা হোক, সেটা কিন্তু একটা দিন আসবে মানে মূল সর্বভারতীয় এই ব্যাপারটাকে রুল করবে কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেটা সিনেমার ক্ষেত্রে অলরেডি হতে শুরু করেছে, ফলে তারা কিন্তু টাকার মুখ দেখবে। ফলে আমি বলবো এটা কিন্তু একটা বেটার বেট যে তারা যদি গানে মন দেয় অনেক অন্য প্রফেশনের থেকে বেশি টাকা রোজগার করবে, মানে এটা একটা আশার কথা। উদাহরণ আছে কি যে কেউ কি এটা করেছে পরের প্রজন্মে? আছে, ডেফিনেটলি আছে। আমি তো আমার তো মনে হয় যে যেরকম অনুপমের নাম আমি বলতে পারি যে একটা সফটওয়্যার কোম্পানি ছেড়ে এসে বাংলা গান করতে শুরু করেছে, আমার মনে হয় ওইটা করে যা টাকা রোজগার করছিল তার থেকে বেশি টাকা রোজগার করছে। সেটা আমি জানতে চাই না, আমি তো অতটা জানি না। থ্যাংক ইউ। আর একটা ব্যাপার হচ্ছে, এটা খুব সহজ প্রশ্ন, মানে তোমাদের শতাধিক গানের মধ্যে কোন ধরো গোটা চার পাঁচটা কোনটা মনে হয় সব থেকে সমাদৃত হয়েছে? চলে আসবো যে গানগুলো বলছে সেগুলো হচ্ছে চন্দ্রবিন্দুর ওই অবশ্যই লোকে শুনেছে বা চ হিট করার পর আবার ফিরে দেখেছে যখন তখন সেই গানগুলো শুনেছে, কিন্তু মানে চ অ্যালবাম হিসেবে যেরকম গ্রহণযোগ্যতাটা খুব ছিল সবকটা গানই প্রায় জনপ্রিয় হয়েছিল। যদি ঘড়ির কাঁটা 25 বছর পিছনে ঘুরিয়ে দেওয়া যেত কোনো ভাবে কি করতে জীবন নিয়ে, তোমার তিনজনকেই প্রশ্ন রাখলাম। এইটার উত্তর কি? 25 কে 30 যাই হোক, যদি ফিরে গেলে তোমরা যে 25 বছর আগে যে মানে সে বলেছিলেন যে আমাদের এই জীবনের পর আমরা আরেকটা যদি সুযোগ পাই আমরা অবিকল এইভাবেই জীবনটা কাটাবো, এই ভুলগুলো করে এই বোকামোগুলো করে জীবনটা কাটাবো, আমার ধারণা তাই। এখন এখন ইনট্রোস্পেক্ট বলবো যে অমুক করবো তমুক করবো, গানগুলোকে আগে শুরু করবো বা এই গানটা আগে লিখবো, কিন্তু যদি আবার 25 বছর পরে ফিরে যাই তখন তো আর এই স্মৃতিটা নিয়ে ফিরবো না, আমার ধারণা আবার আমরা এই কাজগুলোই করতে করতে আসবো। আর আরেকটা কথা হচ্ছে যে মানে এটা তখনই লোকে ভাবে এই 25 বছর আগে ফিরে গিয়ে অন্য প্রফেশনের কথা, যদি সে তার কাজটা নিয়ে খুশি না হয় আমি দেখি তারাই অনেক ব্রুট করে আর কি, এটা কাঠেরমভাবে জীবন কাটিয়ে দিলাম, অন্য কিছু হতে পারতাম, মহাকাশে গেলে ভালো লাগতো। কিন্তু আমি বলছি আমরা যে যে কাজগুলো করেছি বা যে যে সময় করেছি, আমার তো মনে হয় যে খুব সচেতন ছিলাম না আমরা এগুলোই করতে পারবো, কিন্তু ফাইনালি তো পেরেছি, মানে আমরা যথেষ্ট পরিমাণে ও যেরকম ছবি আঁকতে পেরে যে গান গাইতে পেরে যে আমি হিংসে করি, কারণ আমি ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, ইঞ্জিনিয়ারিং কোনো ফ্লেয়ারই ছিল না আমার, খুব আফসোস নেই কিন্তু মানে যে কাজ করতে গিয়েছিলাম প্রত্যেক চয়েস থাকে যে এই এই লাইফটা তো এনজয় করেছি আবার পিছনে ফিরে গিয়ে আবার আরেকটা লাইফ যদি এনজয় করার মতন থাকতো, তাহলে আমার মনে হয় যে আমার ক্ষেত্রে আমি একবার চলে গেছিলাম দিল্লিতে একটা চাকরি নিয়ে, মূলত অ্যানিমেশন এইসব নিয়ে কাজ করবো বলে চলে গেছিলাম, কিন্তু ওখানে আমি 21 দিনের মাথায় আবার ব্যাক করে চলে এসেছিলাম, দিল্লি ভালো লাগছিল না, ভীষণ ঠান্ডা ছিল স্পেশালি চন্দ্রবিন্দু। এখন আমার মনে হয় যে ওই লাইফটা যদি আজকে অ্যানিমেশন নিয়ে কাজকর্ম করতাম তাহলে একটা অন্য জগতে থাকতাম, সেটা হয়তো একটা ক্রিয়েটিভ জগৎ হতো, তো সেই জগৎটা একবার এক্সপ্লোর করার বড় ইচ্ছা। এখানে এটা তো দেখেছি তোমাদের কোনো আফসোস আমার মনে হয় যে মানে আজকে আমাদের তিনজনের ক্ষেত্রে যে যে কাজগুলো আমরা করতে চেয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি ভাবে মানে করার সুযোগ আমাদের মিলেছে, এবার কেউ ভালো করেছে কেউ খারাপ করেছে কেউ মানে মাঝারি করেছে, এখন সামনেরও কয়েকটা বছর আমার মনে হয় কাজগুলো করার আমরা সুযোগ পাবো, এবার সেইটা যত্ন করে করাটা অনেক ভালো, মানে
তার কারণ এই কাজগুলো তো আমরা সত্যি নিজেরাই চেয়েছিলাম, আমরা নিজেরাই তো ঝুঁকি নিয়ে এইখানে মাথা গলিয়েছি, বাঘের খাঁচায় ঢোকার ব্যবস্থাটা আমাদেরই, ফলে আমাদের সাকসেস পেয়েছো এটা সেটা একটা ছবি সত্যি মানে সাকসেস স্টোরি, এটা অনুপ্রেরণা দেবে অনেককে করে। পেশাদার জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত যেটা মনে রাখার মতো, অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পাওয়া পাসপোর্ট ভিসা দিয়ে বিদেশে আসা যাবে এটা আমরা সত্যি কল্পনা করি, আমাদের বাড়ির লোক তো আরো ভাবিনি, আমরা যদি ভেবেছিলাম কল্পনাও করিনি। আমার মনে আছে আমি একটা গান লিখেছিলাম, সেটা প্রথম ক্যাসেটে আমাদের ছিল, সেইখানে একটা লাইন ছিল, যদি ভাবো যাবে তুমি আমেরিকা যাবে স্বপ্নের নগরীর রাস্তাতে তুমি, সেটা হবে না আর কি। তারপর বিভিন্ন আরো লাইনে সেটা বলা ছিল যে ওটা ভুল, ওটা এটা কোনোদিন সত্যি হতে পারে না। এবার আমরা যখন প্রথম আমেরিকা এলাম 2003 সালে, তখন যখন গাড়ি করে যাচ্ছি তখন এইটা বাজানো হচ্ছিল গাড়িতে, আমার মনে আছে আমেরিকার রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এই গানটা শুনছিলাম, যদি ভাবো যাবে তুমি আমেরিকা যাবে সেটা হবে না, কিন্তু হয়েছে। যেটা সত্যি কথাই যে মানে পেশাদার জীবনের হয়তো অনেক স্মরণীয় মুহূর্তই আছে। না আমি বলছি যে ধরো সেই রেকগনিশন পাওয়া, এটা এটা ভেরি ইন্টারেস্টিং, কোনো রেকগনিশন পাওয়া মানে এটা এটা অস্ট্রেলিয়াতে বহু জায়গায় ঘুরে এসছো, মানে প্রথম হয়তো সব থেকে চমকটা ছিল যখন প্রথমবার গিয়েছিল 2003 সালে, যখন আমরা আমেরিকা যাওয়ার জন্য প্লেনে উঠছি একটা সত্যি আমার অন্তত আমি আমি সেই প্রথম প্লেনও দেখেছি, মানে সামনে এত বড় দাঁড়িয়ে থাকতে, আচ্ছা আমি খুবই মানে খুবই আশ্চর্য হয়েছিলাম যে এরকম একটা কিছু ঘটতে পারে। তারপরে হয়তো অনেক জায়গায় চন্দ্রবিন্দু কোনো রিকগনিশন কোনো মানে বড় অ্যাওয়ার্ড পাওয়া বা কোনো একটা অনুষ্ঠান আমার করে খুব মজা লেগেছিল, যেটা একটা নজরুল মহিলা একটা 3 ঘন্টার অনুষ্ঠান ছিল, যার প্রথম হাফটা করেছিলেন মান্না দি এবং সেকেন্ড হাফটা চন্দ্রবিন্দু, এরকম একটা অদ্ভুত কম্বিনেশনে কখনো অনুষ্ঠান হবে সেটা আমরা কল্পনাও করিনি, এবং সেখানে আর কোনো শিল্পী ছিলেন না, প্রথম হাফে মান্না দি সেকেন্ড হাফে গত সালে আমরা পিছনে দাঁড়িয়ে শুনছিলাম ওনার গান, আমাদের কাছে খুব আশ্চর্য লাগছিল যে এরকম সব মানে স্মরণীয় ব্যক্তিত্ব। আমার এক বন্ধু তিনি মান্না দিকে রিসিভ করতে গেছিলেন, তো সেই বন্ধুর সাথে মান্না দি যখন ওই ঢুকছে মান্না দির কোনো ধারণা ছিল না মান্না দির পরে আর কে গাইবে, তো এরকমভাবে লেখা ছিল যে আজকে সঙ্গীতানুষ্ঠানে মান্না দি চন্দ্রবিন্দু, মানে চন্দ্রবিন্দুটা এমন ভাবে ছিল যেন মান্না দির ওপরে চন্দ্রবিন্দু, খুব ঘাবড়ে গিয়ে মানে বলেছিলেন কি মান্না দি চন্দ্রবিন্দু, আর ওনার কোনো ধারণাই ছিল না চন্দ্রবিন্দু বলে এমন একটা গানের দল আছে, হঠাৎ মান্না দি চন্দ্রবিন্দু এটা কি, এটা উনি বুঝতেই পারছিলেন না। তারপর যাই হোক ওনাকে অনেক করে বোঝানো হয় যে চন্দ্রবিন্দু বলে একটা গানের দল আছে, তারপর তিনি মানে ও কাজ চালাচ্ছিলেন, তাতে খুব জমি উৎসাহিত হয়েছিলেন বলে আমার বন্ধু দাদি করে যে মোটেই উনি উৎসাহিত হয়, মানে এটা একটা অন্য একটা প্রসঙ্গের বাইরে গিয়ে বলছি যে আমি যত শুনেছিলাম যে মান্না মান্না দাদের যেটা বলছে সেটা আমি পুরো একদম 100 বার সহমত পোষণ করি না, তার কারণ হচ্ছে যে অনেক ক্লাসিক্যাল এক্সপোনেন্ট তাদের সাথে আমাদের যথেষ্টই ভালো সম্পর্ক আছে এবং তাদের মধ্যে অনেকেই আমাদের বেশ পরিচিত মানুষ, কিন্তু আমাদের ব্যান্ডকে যথেষ্টই উনি অ্যাকনোলেজ করেন, কিছুখানে তো মানে একটা পর্যায়ে আমি বলছি চন্দ্রবিন্দুর জন্য সত্যি একটু নাম হয়েছে, কাগজে আমাদের ছবি বেরোচ্ছে একটা রিকগনিশন আমরা বেঁচে, তো হৈমন্তী শুক্ল আমাদের বলেছেন আমাকে বলেছেন ত্বকের যত্নের মতো একটা গান করে দেন আমি গাইব, জনপ্রিয়তার একটা জায়গা আছে এখানে, কি ধরনের সঙ্গীত সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে কি করে নাম করছে, যদি সে নাম করে ফেলে না তখন তার একটা অ্যাকসেপ্টেন্স হয়, আমাদের সেই অ্যাকসেপ্টেন্সটা হয়েছে একটা পর্যায়ের পর, আর আমরা লোকজন ভালো মানে কর্ণাটকি মিউজিকের বা হিন্দুস্তান ক্লাসিক্যাল
কিছু কিছুটা সুর তো আমরা নিয়েছো, এগুলো মানে সে তো বিভিন্ন জায়গা থেকে সুর নেওয়াই হয়, মানে কীর্তনের সুরও আমাদের গানে আছে, আবার ব্লুজও আছে, জ্যাজও আছে, এরকম তো কত কি আছে। যদিও আমি বলবো যে চন্দ্রবিন্দু হিসেবে আমরা যে খুব অনেক অ্যাওয়ার্ড পেয়েছি এমন না, কিন্তু আমরা সরকারি স্তরে সম্মান পেয়েছি একবার চন্দ্রবিন্দু হিসেবে। একবার ও আমি ওই গান লিখে অ্যাওয়ার্ড পেয়েছি সিনেমার জন্য, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এটা কি কোন কোন গান লিখে? ওই অন্তহীন ছবি। তো সেগুলো আমরা পেয়েছি, সেগুলো একটা পর সময়ের পর পেয়েছি, সেগুলোতে সবাই খুশিও হয়েছি, অ্যাওয়ার্ড পেলে তো নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু চন্দ্রবিন্দু হিসেবে আমার মনে হয় যে রেকগনিশন বা অ্যাওয়ার্ড, যেরকম একটা একটা শিল্পী যখন কাজ শুরু করে সে যখন প্রতিশ্রুতি সম্পন্ন, সেই সময় তার অ্যাওয়ার্ড পেলে যতটা ভালো লাগা থাকে, আমরা তার থেকে আর একটু পরে পরে গিয়ে পেয়েছি। তার মানে এই নয় যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আমাদের খারাপ লেগেছে, খুবই ভালো লেগেছিল। সেটা তোমাদের আরেকটা সত্তা, চন্দ্রবিন্দুর বাইরে আমরা আরেকটা সত্তা হচ্ছে গীতিকার এবং সুরকার হিসেবে। না, এটা একটা সুন্দর মজার গল্প আছে। একজন খুব বিখ্যাত মানুষ তিনি আমাদের একদিন ডেকে পাঠালেন, হ্যাঁ ডেকে পাঠ, তখন চন্দ্রবিন্দু সুন্দর বেশ নাম দাম করছে আর কি, তখন এমন কিছু পপুলার হয়নি। তো সেই ভদ্রলোক আমাদের ডেকে পাঠিয়ে আমাদের গান সম্পর্কে প্রচুর তিনি প্রশংসা করে যে তোদের যে গান, তোরা যেরকম ধরনের গান গাইছিস ভাবা যায় না, ভীষণ ভালো। আর এটা শুনে সত্যিই আমরা খুব উৎসাহিত বোধ করলাম, হ্যাঁ আনন্দ পেলাম। আপনি উনি যে কথাটা বললেন বলে যে, আর ওই উনি যে অর্গানাইজেশনে ছিলেন তার একটা বিরাট অ্যাওয়ার্ড একটা সেরিমনি করতেন আর কি। তো সেই ভদ্রলোকের নাম আমি বলছি না, তিনি বলেন যে এইবারই তোদের জন্য নাম ভাবা হয়েছিল, কোন একটা ক্যাটাগরিতে, মানে ওই স্পেশাল ক্যাটাগরিতে মাধুরী দীক্ষিতকে দেওয়া হবে, তার সাথে চন্দ্রবিন্দুকে দেওয়া হবে। হ্যাঁ, তো তারপরে আমি ভাবলাম যে তোরা তো বড়ই ছোট, এই অ্যাওয়ার্ডটা পেলে তোদের মাথা ঘুরে যেতে পারে, তোরা হয়তো আর ভালো কাজ করবি না, সেই জন্য তোদের অ্যাওয়ার্ডটা দিলাম না। তো সেই অ্যাওয়ার্ডটা আমরা আমাদের আর কোনোদিনই আমরা সদল বলেছি না, এগুলো তো তোরা পাবি আবার যে কোনোদিন। তারপর সেই অ্যাওয়ার্ডটাই বন্ধ হয়ে যায়, আর কোনোদিন সেই অ্যাওয়ার্ডটা মানে এটা হচ্ছে তারাপদের গল্পের মতন যে ভদ্রলোক এই বছর পুরী যাননি আর গত বছর দার্জিলিং যাননি। সঙ্গীত জীবনের বাইরে তোমাদের আর কি কি ভালো লাগে? আমার ভালো লাগে বসে বসে সিনেমা দেখতে আর শুয়ে শুয়ে ঘুমাতে। বেড়াতে যে খুব বেশি ভালোবাসো সেটা তো মনে হলো না। অনিন্দ, আমার খুব ভালো লাগে ভালো আড্ডা দিতে, খেতে, হ্যাঁ, এবং বেড়াতে, জিনিস কিনতে, জিনিস কিনতে খুবই ভালো লাগে। মানে অন্য কোনো প্যাশন মানে কিছু নেই, মানে যে কি বলবো যে একটু অন্যরকম, যে পর্বতারোহণ বা পর্বতারোহণ নেই, কিন্তু আমার তো এই সাঁতার কাটা কাটতে খুব ভালো লাগে, আমি সেটা কাটিও মাঝে মাঝে। সেই জন্য এবারে তো এই গ্রেট ব্যারিয়ার রিফ যে বেড়াতে এসেছিলাম, সেটা একটা ভীষণ ইচ্ছে ছিল যে জলের নিচে ঢুকবো। আমার অ্যাজমা আছে বলে তো আমি ডাইভিংটা করতে পারলাম না, তো যেটুকু ওই সি বব আর স্নোরকেলিং করেছি সেটাতে আর কি দুধের সাথে ঘোলে মিটিয়েছি। আমি যেটা সত্যি খুব ভালোবাসি ছবি আঁকতে আর নানান ছোট ছোট জিনিসে আমার খুব উৎসাহ আছে, সেটা অরিগামি হতে পারে, সেটা কিছু অন্যরকম এইবারে আমি বলছি অস্ট্রেলিয়া ট্যুরে যেরকম অনেক, মানে একটা ট্যুর মানে আমি জানি অনেক মানুষের সাথে আলাপ হবে, অনেক মানুষের সাথে। এবারে অভিজ্ঞতা কিন্তু অস্ট্রেলিয়ার খুবই ভালো, আমরা মানে অনেক অনেক বন্ধু পেয়েছি এবং অনেক মানুষের সাথে কথা বলেছি যাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লেগেছে, এবং তারা অত্যন্ত আন্তরিকভাবে কিন্তু চন্দ্রবিন্দুকে ভালোবেসেছে এবং আমাদেরকে দায়িত্ব নিয়ে ঘুরিয়ে অনেক কিছু অস্ট্রেলিয়ার সম্বন্ধে করেছে। তারা না থাকলে কিন্তু এইভাবে আমরা দেশটাকে দেখতে পারতাম। আমি ইন জেনারেল বলছি, শুধু অস্ট্রেলিয়া নয়,
যে কলকাতার তো নিশ্চয়ই মানে রাস্তাঘাটে গ্রামে বাসে মানে সময় করে চাপো না, তো মানে লোকে ৩২৪ ৩৪৪ লোকের অনেক সময় আপনি দেখেছি যদি কেউ চিনতে না পেরে চলে যান তাকে থামিয়ে জিজ্ঞেস করি কি ব্যাপার আপনি চলে গেলেন একবার জানেন আমি কে জানেন আমি কে বলে তাকে সে বলে না জানি না তাহলে শুনুন দাঁড়ান দুটো গান শোনাই বলে তাকে তখন গান রসিকতা বলতো একবারে ভালো লাগলো বেশ। আচ্ছা এবারে শেষ সবচেয়ে প্রশ্ন আমাদের অন্য ভাই বলেওছ আমাদের এই ক্যানবেরার গ্রামটি তোমাদের কেমন লাগলো আর আমার আসবে তো নিশ্চয়ই আসবে এই এই গ্রামটি আমাদের ডাকলে অবশ্যই আসবে নিজে থেকে আসবো না সেটাই বলে দিচ্ছে আমার তাই না 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 নিজে থেকে আসার রেস তো হয়তো নেই সে তো দেখতে হয় গানের রেস যদি থেকে যায় তো আপনারা ডাকবেন। এখানে খুবই ভালো লেগেছে, খুব ছোট জায়গা, আমাদের সত্যি ধারণা ছিল না ক্যাপিটাল সিটি বলে তো আসেনি, মানে এটা একটা আমি বলছি এত এত যত্ন করে অনুষ্ঠানটা আয়োজন করেছেন সেটার জন্য এসেছি, কিন্তু ক্যানবেরা একটু না ঘুরে দেখলে সত্যি ধারণা ছিল না যে এটা এত ছোট্ট সুন্দর নিস্তরঙ্গ একটা জায়গা, তো সেটারও খুব জীবনে প্রয়োজন। আমার মনে হয় যে কেউ যদি সত্যি সত্যি একটা উপন্যাস লিখতে চায় বা সত্যি একটা বড় অনেক গান তৈরি করতে চায় ক্যানবেরা আদর্শ জায়গা সে থাকার জন্য। এটা একটা ইউএসপি ক্যানবেরা ঠিক আছে গিয়ে বলো লোকজনকে বলো আমরা তো আছি মানে সাদরে আপনাদের আমন্ত্রণ জানাবো যদি কোনো কেউ ক্যানবেরাকে ব্যবহার করতে চায়। যাই হোক মানে অনেক ধন্যবাদ মানে তোমাদের জন্য অনেক অতিথি বসে রয়েছেন তোমার সঙ্গ পাওয়ার জন্য। আপনাকে থ্যাংকস যে আপনি সত্যি সত্যি এরকম একটা জিনিস আয়োজন করেছেন এবং একার উদ্যোগেই প্রায় করেছেন। হ্যাঁ আসলে আমরা ক্যামেরা আমাদের অজানাই থেকে যাচ্ছে। আরে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।